বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করল বিজেপি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রতিমোহন চবাতিয়া। রবিবার দুপুরে উদয়পুর খুপিলগে নিজ বাসভবনে বিজেপিতে যোগ দেন। তিনি সামলেছেন বিধানসভার ডেপুটি স্পিকারের পদ। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাকে দলে বরণ করে নেন বিজেপির রাজ্য সহসভাপতি রামপদ চবাতিয়া। এদিন কংগ্রেস ছেড়ে 41 পরিবারের প্রায় 75 জন ভোটার যোগ দেন বিজেপিতে। কিছুদিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিভানাথ, আর এবার পদ্ম শিবিরে নাম লেখালেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার রতিমোহন চমাতিয়া। বিধানসভা নির্বাচনের আগে ফের নিজেদের শক্তি বৃদ্ধি করল বিজেপি। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী রতিমোহন চমাতিয়া। রবিবার দুপুরে উদয়পুর খুপিলগে নিজ বাসভবনে বিজেপি দলে যোগ দেন। 1978 সালে ত্রিপুরা উপজাতি যুব সমিতির ব্যানার নিয়ে বাগমা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। তিনি সামলেছেন বিধানসভার ডেপুটি স্পিকারের পদ। 2005 সালে উপজাতি যুব সমিতি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। অবশেষে মকর সংক্রান্তির মতো শুভ দিনে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তাকে দলে বরণ করে নেন বিজেপির রাজ্য সহসভাপতি রামপদ চমাতিয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপদ চমাতিয়া বলেন, কে পুষ পার্বণ দিন শুভ শুভক্ষণে শুভ দিনে আমাদের দীর্ঘদিনের এলাকার পাঁচবারের এমএলএ এবং মন্ত্রী এবং ডেপুটি স্পিকার মাননীয় রতিমোহন চমাতিয়া মহাশয়, উনি নরেন্দ্র মোদীজির পরিকল্পনা গরিবমুখী অন্তর্দয়মুখী ওনার পরিকল্পনা ওনাকে ওকে দেখে ভালোবেসে আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি যোগ দিয়েছেন। পাশাপাশি কংগ্রেস ছেড়ে 41 পরিবারের 78 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।